আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। করাচির গুলশান এলাকার বাইতুল কমর জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রউফ ওয়াজ করার সময় একটা বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারীর কণ্ঠে চিৎকার ভেসে এলো, আমাকে বের করো, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমি বেঁচে আছি। একাধিকবার এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদেরকে জানালেন। অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেলেন। ইমাম সাহেব কবর খুলে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। কবরের উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভিতরে তাকিয়ে দেখা গেল, কবরের ভিতরে বসা মেয়েটি উলঙ্গ অবস্থায় বসে আছে, তার গায়ে কাফন নেই। মেয়েটি বলল, আমার বাড়ি গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভিতর ছুঁড়ে দিল। পোশাক পরিধান করে অপাদ মস্তক ঢেকে দ্রুত নিজের বাড়ির দিকে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলল, দরজা খুলে দিচ্ছি, তবে খুব সাহসী লোক ব্যতীত আমার কামরায় আসবেন না, কারণ আমাকে দেখে হার্ট ফেল করতে পারেন। কয়েকজন সাহসী লোক ভিতরে প্রবেশ করল। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো, দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের নিচে মাথার চামড়াও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলল, বেঁচে থাকার সময় মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম, বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম, এ কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটির চেহারা দেখালো, দেখা গেল তার উপরের ঠোঁট কেটে ফেলা হয়েছে, চেহারায় শুধু দুই পাটি দাঁত ছাড়া আর কিছুই নেই। ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় সে বলল, বেঁচে থাকার সময় আমি দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাহিরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম, এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। মেয়েটি তারপর তার হাত পায়ের নখবিহীন আঙ্গুল দেখালো, নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় সে বলল, আমি হাত পায়ের আঙ্গুলের নখে নেল পালিশ লাগাতাম, এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মাথা, ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না, বেহুশ হয়ে ঢলে পড়ল। দেখা গেল তার প্রাণহীন দেহ পড়ে আছে। আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে এলো। আল্লাহু আকবর। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি লিখেছেন মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম তার কিতাবে চোখে দেখা কবরের আজাবে। তো বন্ধুরা, ঘটনাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।